গুড মর্নিং গাইস, তো আজকে মাদার্স ডে উপলক্ষে সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে। তো আজকে যেহেতু সানডে, তো আমার মা বাড়িতেই আছে, তো আমরা একটু প্ল্যান করেছি সবাই মিলে যে একটু স্পেশাল কিছু হবে, তো তোমাদেরকেও দেখাই যে কী কী হবে। তো চলো আজকে সারাদিন এইভাবেই হবে, যা চুজ করবে সেইটাই হবে তোমার সাথে। সকাল দিয়ে শুনবো এটা হচ্ছে প্রমাণ আমরা ঘরে থেকে কফিটা বানাচ্ছি, সেটা মায়ের জন্য ভিডিওটা করা। ভাইকে শুধু দেখতে লাগছে তার ঘুম থেকে উঠে, চুল টুল কেমন হয়ে আছে। তো চলো এবার নেক্সট টার্গেট, নেক্সট টার্গেট নয় মানে এটা চুজ করো, এর মধ্যে কোনটা। তো এখানে রান্নার প্রস্তুতি চলছে, মা এখানে আরাম করছে বসে বসে, আজ মায়ের রেস্ট। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা, মাদারটার জন্য মা কি করছে। ভালো করে সাজাচ্ছিস, মহাভারত দেখছি ওই জন্য। কিরে এত কাঁদছিস কেন? সামান্য একটু কাজ করতে হচ্ছে বলে কেঁদে কি অবস্থা ওর? আর এই সময় একটা জরুরি কাজ পড়েছে, দাদা বাড়িতে থাকতে পারেনি আর ওর দাদার কথা মনে করে করে এরকম ফটো দেখছিল। সিনেমাটিক শট করতে চাইছিলি তাই তো? গরম লেগে গেছে, ভুলেই তো গেছে এটাই মনে। কি ভালো গন্ধ, এরকম না বললে বোঝা যাচ্ছে ভালো খেতে হবে। এই হচ্ছে আমাদের বাড়ির বড় বউ, যে খাবার রান্না করতে জানে কিন্তু খাবার বাড়তে জানে না, ওই জন্য শেষ পর্যন্ত মাকেই ডাকতে হলো। আমি ওই রকমই কিন্তু আমি সেটা স্বীকার করব না। কথা সংগ্রাম কি আর কোনো গান পেলি না, আর কোনো গান পেলি না, আমি এখন আম খাচ্ছি মানে বুঝতে পারছো যে আমাদের খাওয়া খাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার দিদি গুণদার দিদি সে সিনটা দিতে ভুলে গেছে যে মাকে খাবার খাইয়েছে। উফ কি রোদ দিয়েছে দেখ, আর দেখো আমাদের এইখানটা কিরকম সুন্দর দেখতে পুরো আমার মতো। তাই তো, সব আমার হাতে তৈরি করা। কি ভাবলে খাওয়া দাওয়া শেষ মানে ভিডিও শেষ? নো নো নো, টুইস্ট আমি বাকি আমি তো আমরা নিয়ে এসেছি আর একটা মানে টুইস্ট, সরি চ্যালেঞ্জ নয়, তুমি এই দুটোর মধ্যে সিলেক্ট করো, মাইক টুটু পড়ো। হ্যাঁ এখনো পর্যন্ত একটাও খরচা করিনি, এতক্ষণ পর্যন্ত সব বাড়ি। হ্যাঁ আমরা একটাও খরচা করিনি,
গায়ে রান্না করেছি তো, চলো এর মধ্যে এবার টাকা খরচ যাবে। পার্কে ঘুরতে গেলে টাকা খরচ হয় না। আমরা কি সুন্দর করে এঁকেছি সেটা দেখো, দেখো না সবথেকে বেশি চা রাখাটা ভালো ছিল। এখানে হচ্ছে সাজার প্রস্তুতি চলছে, সিনেমা দেখতে গেলে কে এত সাজে? হ্যাঁ আমি এত বেশি সাজিনি। এটা কি চোখে তো 10 রকমের দিয়েছিস, কই দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখানে আমি হয়ে গেছি রেডি, কারণ সিনেমা দেখতে যাব। আর এখানে ও এখনো রেডি হয়ে যাচ্ছে, আর কতক্ষণ লাগবে, সিনেমা শেষ হয়ে যাবে তো রেডি হতে হতে। আমরা এখানে রেডি হয়ে গেছি, মায়ের জন্য অপেক্ষা করছি। মুভি শুরু হতে মাত্র 8 ঘন্টা বাকি আছে, আমার মা এখনো আসেনি। ও মা, মা, ও মা, 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 আজকে যে মুভিটা চুজ করেছি সেই মুভিটা তোমাদের দুজনের খুব পছন্দ হবে। মা একটু আন্দাজ করেই নিয়েছে। এই জন্যই বলছিলাম জগিং না করতে গেলেও হবে ভোর 5টায় উঠে। লাস্ট এটা ঠিক আছে, যেটা চুজ করবে দেখো। এবার হাই, গিফট লেখা আছে, গিফট। হ্যাপি মাদার্স ডে। আজকে সারপ্রাইজ এখানেই শেষ আমাদের, তো আজকের ব্লগটাও এখানেই শেষ। টাটা।